ও বন্ধু আমার সৃষ্টির জন্য বানরের কাছে যাইতে হবে না, আমার পূর্বপুরুষ বানর নয়, আমার পূর্বপুরুষ মানুষ আদম। আমাদের পূর্বপুরুষ নবী, কেন আমরা বানরের কাছে যাব? হ্যাঁ, বান্দরের উত্তরসূরিরাই বান্দরের কাছে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিক্ষামন্ত্রী সহ 6-7 এর মধ্যে আইনে ঢুকাইয়া দিছে বানরের ইতিহাস, ও এইভাবে নাকি মানুষ সৃষ্টি হয়েছে। যখন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে নেবান্দরবন পর্যন্ত হকারি ওলামায়ে কেরাম সেই নাস্তিক্যবাদী শিক্ষানীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যখন বক্তৃতা শুরু করেছে, সরাসরি প্রাইম মিনিস্টার সহ এবং ওনাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, এখন ওনারা বুঝতে পেরেছেন যে না, এই তত্ত্বগুলি শিরিকি, এই তত্ত্বগুলি ভুল, এখন সেই বইগুলি বাজেয়াপ্ত করতেছে। কিন্তু আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুই তিনি ইসলামের প্রতি আন্তরিক, অনেক কিছুই তিনি করেছেন, কিন্তু একটা বিশাল দেশের ক্ষতি হয়ে গেছে। এই বইগুলি বাজারজাত করার আগে, এই বইগুলি প্রত্যেকটি পাঠশালায় স্কুল কলেজে পাঠানোর আগে, কেন ছাপানোর আগে আপনারা দেখলেন না, যারা এটার দায়িত্ব থেকে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তাদের কোনো বিচার না করা হয়, আজকে যদি এই শিক্ষানীতি যারা যেমনে মনে চাইছে বানাইছে, প্রতিবাদের মুখে পড়ে তা পরিবর্তন করতেছে, এইটা বিচার হবে না? আজকে যদি জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে কোন কোর্ট কাচারিতে, আদালতে যদি তাদের বিচার না হয়, আগামী দিনে আল্লাহর কিয়ামতের ময়দানে 17 কোটি মানুষের টাকা ক্ষতি করার কারণে, নষ্ট করার কারণে আল্লাহর আদালতে এই সমস্ত শিক্ষাঙ্গনে যারা নাস্তিক্যবাদী ঢুকাইয়াছিল তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে নালিশ থাকবে, কথা বলেন দেখছেনা? জাফর ইকবালদের মতন লোকেরা মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলে, আর বলে হুজুরেরা নাকি বুয়া কথা, মিথ্যা কথা বলতেছে, এই ধরনের কোন কথা বইয়ের মধ্যে নাই, বই আছে না নাই? আমাদের চরমানের বিশ্ববুজুর শায়খের চরমানাই বইগুলি হাতে নিয়ে দরায় দরায় দেখাইছে, অনেক বক্তারা খতিবরা মসজিদের মধ্যে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরেছে। যদি তাদের লজ্জা থাকতো, তাদের যদি ইসলামের প্রতি ভালোবাসা থাকতো, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে অখাত মিডিয়ার সামনে মিথ্যাচার করতো না, যেগুলি ভুল কথা, কথা বলেন ঠিক কিনা? এই বিবর্তন বা 6-7 বইয়ের মধ্যে ঢুকায়ে আমাদের কোমলমতি শিশুদেরকে আগামী দিনে নাস্তিক বানাবার অতি পরিকল্পিত ষড়যন্ত্র চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতিকে সজাগ হইতে হবে, আগামী দিনে ঈমানকে, আমার ইসলামকে রক্ষা করার জন্য আবারও যদি লড়াই করতে হয়, এই জাতি আবারও লড়াই করতে হবে, কথা বলেন দেখছিরা? মহতারাম হাজরিন, আমরা কখনোই রাজনীতি বিষয় নিয়ে কথা বলি না, কিন্তু ইমানের বিষয়গুলি যখন সামনে চলে আসে, তখন আমরা জেল, জুলুম, জরিমানা এইগুলিকে আমরা ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করে সত্য কথাগুলি জাতির সামনে তুলে ধরি, কথা বলেন দেখছিরা? সুতরাং জেল, জুলুম, জরিমানা একবার হবে, মৃত্যু একবার হবে, কথা বলেন দেখছিরা? কিন্তু মালিক যদি আমার উপর খুশি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তাহলে যেই জান্নাত পাবো সেই জান্নাত আর কোনোদিন শেষ হবে না, কথা বলেন দেখছিরা? এই জন্য আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব, কথা পরিষ্কার, কথা বলেন দেখছিরা? কথা বলেন দেখছিরা? ওলামায়ে কেরাম অথন্দ্র প্রহরীর নেই, রাত দিন জেগে হকের কথাগুলি আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে এতক্ষণ যে কথা বলছি, একটাও সরকারের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমার জীবন যাবে না থাকবে সেইটা আমি দেখব না, তার বিরুদ্ধে আমি কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। তৈরি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার সৃষ্টির কথা কোরআনে আছে না নাই? যারা বানরের কাছে গেছে তারা কোরআনকে মানছে না কোরআনকে মানে নাই? আপনারা বলেন কোরআনকে না মানলে ঈমান থাকে? জাফর ইকবালদের মতন শিক্ষিত লোকেরা, ওই বুদ্ধিজীবীরা, তারা কোরআনকে অস্বীকার করার কারণে, নিজের সৃষ্টির অস্তিত্ব অস্বীকার করার কারণে ওরা ওদের ঈমান চলে গেছে, নতুন করে জাতির সামনে, মিডিয়ার সামনে, বিশ্ববাসীর সামনে তওবা করে তাদের ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা?
এগুলি ইমানি মাসালা কোরআনের বিরুদ্ধে তোমরা তত্ত্ব শিখাবা আর আমরা চুপচাপ করে বসে থাকবো তাই না এই মনে করেছো না না বাংলাদেশের মুসলমান জেল জুলুম ভয় করে না ভয় করে কাকে আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা আল্লাহ ঘটিয়েছেন কেন আমার আপনাকে কিছু দেওয়ার জন্য কথা বলে দেখিনা কথাগুলি বলতে বিরক্ত হইলে দরকারি ছিল কিনা জরুরি কথা ছিল কিনা বলেন আপনারা কি বিরক্ত হইছেন মিরাজের রাতে আল্লাহর রাসূল জিবরিল আমিন হুজুরের সঙ্গে পিছনে আছে 70,000 ফেরেশতা কত হাজার 70,000 ফেরেশতার বহর নিয়ে তিনি রওনা করবেন এখন বুরাকুন নবীর উপরে হুজুর উঠবেন হুজুর তো ওঠেন না চোখটা পানি পড়তেছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা সব কিছু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরিল এই মিরাজের রজনীতে মহান আল্লাহ আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব আজকে তো আনন্দের দিন আমার হাবিব বন্ধু কেন কান্দেন আল্লাহু আকবার কর আল্লাহর নবী চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে নবীজি বলছেন জিবরিল আমিন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহ তাআলা তো বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ও নবী আপনি কেন কান্দেন আজ তো আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন নবীজি কান্দেন আমি যদি চলে যাই এই সুন্দর বাহন উঠা এবং জিবরিল আমিন বলেন হুজুর এই বাহন দিয়ে হাসরের দিন যখন সিংহাসন দেওয়া হবে এই জমিন থেকে আপনি এই বাহন দিয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহর নবী বলেন আমি এই বাহন দিয়ে চলে যাব আমার আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমারে মহব্বত করবে ওই উম্মতগুলি কি হবে তাদের খবর আমি না জানা পর্যন্ত আমি এই সওয়ারিতে সওয়ার হব না আল্লাহু আকবার নবী বলছেন এটা আমার দাবি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আপনার কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত বান্দা বান্দি আসবে আপনার উম্মতের জন্য আমি একটা সওয়ারি ফয়সালা করে দিলাম যখন জিবরিল আমিন ফু দিবে আপনি যে যেই জায়গায় মাটিতে দাফন হবেন সেখানে আপনার জন্য একটি সওয়ারি এসে যাবে আপনি ওই সওয়ারিতে ওইটা হাসরের ময়দানে চলে যাবে আল্লাহর নবী রওনা করলেন 70,000 ফেরেশতাদের বহর নিয়ে রওনা করলেন আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুন মা মানাল আবদ আব্দুন মানে গোলাম আব্দুন মানে কি আচ্ছা এখানে আল্লাহ বলতে পারতো না আসরা বিল রাসূল বিন নবী নবীকে আমি ইসরা করে দিয়েছি বলতে পারতো না এখানে আব্দুন কেন বলছেন মুফাসসিরিন ইকরাম কয়েকটি ব্যাখ্যা লিখেছেন সব ব্যাখ্যা বলতে পারবো না একটা কথাই বলবো আজকে প্রেমের মুআমালা ভালোবাসার দিন আজকে নবীকে ভালোবেসেই দাওয়াত দিচ্ছেন আপনার শিশু সন্তান নাতিকে আপনি যখন আদর করে ডাক দেন তখন আর নাম ধরে ডাক দেন না তখন একটা সুন্দর শব্দ করে আপনি ডাক দেন কথা কোন ঠিক না আপনাদের বাচ্চাদেরকে আদর করে কি দিয়ে ডাক দেন দাদু আর কি কোন না কি একটা শব্দ নাম ধরে ডাক দেন না অনেক সময় মহব্বত করে ডাক দেন না আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নবীর ভালোবেসে বলছেন সূরা ফুরকানের মধ্যে এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা তাআলা বড় মায়া করে আমার বন্ধু আরেক জায়গায় আল্লাহ তাআলা নবীকে বড় আদর করে ডাক দিবেন তা হা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আল্লাহ তাআলা নবীকে বিভিন্ন সময় আদর করে শব্দ দিয়ে ডাকছেন ডাইকে বলছেন আমার আব আমার বন্ধু আমার গোলাম যখন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী সওয়ারি হয়ে গেলেন এবার আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন হুজুর
350 মাইল দৌড়াইলেন সওয়ারি, কত মাইল 350 মাইল দৌড়াইলেন, আল্লাহর হাবিব আপনি একটু নামেন, হোটেল বিরতি দিতে হবে। কি দিতে হবে? ময়মনসিং থেকে চট্টগ্রামের গাড়িতে উঠলেন, কুমিল্লা এলাকা যায়া আপনাকে নূরজাহান হোটেল, বিভিন্ন হোটেলে হোটেল বিরতি দেয় কিনা কথা কয় না, হোটেল বিরতি দেন, হোটেল বিরতির পথে পরে কিছু মানুষ দেখবেন উযু কইরা নামাজের চিন্তা করে, আল্লাহ কিছু বান্দা আছে না নাই যে নাস্তা পরে করব, সুযোগ পাইলে খাব, আগে কয় নামাজ, এরকম লোক আছে না নাই। আবার এমন কিছু লোক আছে ফ্যান শার্ট পরনে টাইটই পরা মাশাআল্লাহ, প্যান্টের চেইন খোলা দাঁড়াই গরম পানি কথা কয় না, কথা বলেন এরা নাকি আবার শিক্ষিত, কথা বলেন না, বিরক্ত হইতেছেন তাহলে মোনাজাত দেয়া দেই, এরকম শিক্ষিত লোক আছে না, টাই পরা সুন্দর করে প্যান্ট পরছে একটা শার্ট টাই পরা মাশাআল্লাহ সেইন কইলা বা শ্বশুর বাড়ির দিকে দাঁড়ায়া সারছে তো সারছে গরম পানি। আচ্ছা বাজান, আপনাদের বাড়িতে যে বলদ আছে গরু কোন কলেজে পড়ে এরা দাঁড়ায় ফরসাপ করা শিখছে, কথা বলেন না, এরকম আছে আপনাদের বলদগুলি গরুগুলি তো বৈশাই তো ফরসাপ, যারা টাইটুই প্যান্ট শার্ট পইরা দাঁড়ায়া অধিকাংশ গাড়িতে যদি 40 জন থাকে গিয়া দেখবেন আবার 45 জনের দাঁড়ায় মারতেছে, কথা বলেন না। হ্যাঁ কিছু তবলিগের সাথী, কিছু আল্লাহর বান্দা পীর বুজুর্গের কাছে বয়াত হয়েছে, কিছু মাদ্রাসার গেসা পেয়েছেন, কোরআনের নূর পেয়েছেন, না কষ্ট করে সে বসার জায়গাটা খুঁজে, কথা বলেন, কথা বলে তাহলে এই যে দাঁড়ায় শিক্ষিত লোক যে কাম করলো, আর আপনার বাড়ির গরু আর গাভী যেই দাঁড়ায় কাম করে, হের মধ্যে আর এর মধ্যে ব্যবধান কতটুকু আছে? তাহলে আসুন আমি ব্যবধানটা যদি আমি বলি, আমার রাস্তায় আটকে ধরে বলবো হুজুর আপনি কলেজের বিরুদ্ধে কইছেন, ঠ্যাংরা ভাঙিয়ে দিব, আমরা সিল্লাইলে আপনাদেরকে তখন পাইবো না, আইসেন কোরআন থেকে একটু এদের কথাটা কয়ে থয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام ادرك الله بولش امر الله بولش আপনাদের বাড়ির গরু আপনাদের বাড়ির বলদ গাবি এলাকার কুকুর ছাগল জঙ্গলার প্রাণীগুলি চাম, আর ওই শিক্ষিত টাইপরা মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই। আমি বলছি না আল্লাহর কোরআন বলছেন, খোলা দেখেন না আপনি কোরআন শরীফের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার হেডলাইনে আল্লাহ এদেরকে বলছে ওই গরু বাছুরের মতন তারা, এই দমুকটা যদি না শুনে যদি টাইওয়ালারা যদি ফিরে না আসে আল্লাহ আরেকটু আগায় কি বলছে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, আল্লাহ তাআলা বলছেন না না এর চাইতো তোরা নিকৃষ্ট দূরে কর, নাউজুবিল্লাহ। যাক এমনি যদি বলতে থাকি তাহলে সারা রাইতে লাগবো, এতটুকুই রাখলাম, তাহলে এদের কথা কোরআনে আছে, জঙ্গলার প্রাণী আর গরু বাছুর আর এদের মধ্যে তেমন ব্যবধান নাই, বরং আরো নিকৃষ্ট। কে বলছে আরো জোরে কোন কে বলছে? দাঁড়ায় প্রস্তাব করবেন এই যুবকরা, পয়সা প্রস্তাব করবো, কথা বলেন ঠিক কিনা? আর প্যান্ট তো এমন ভাবে বানানো হয় মনে হয় যেন এর গায়ে ফড়াইয়া তারপরে মেশিন দিয়ে সিলি করছে, আবার এমন প্যান্ট তো আছে মাশাআল্লাহ কিষণের সদর গাজ উমা, কথা কয় না, এ বৈশা জুতা খুলতেছে মসজিদে ঢুকতেছে ওযুখানায় মাশাআল্লাহ পিছন দিয়ে অর্ধেক খোলা আছে না নাই, এই রকম টাকা দিয়ে জামা করবেন যে আপনি সদর গাটি দেখা যাইতে লাভটা কি না? ইসলাম বলেন এই ধরনের অশালীন পোশাক ইসলাম বৈধ করে না, আপনি পোশাক পরবেন তো সুন্দরের জন্য, কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন ভাইরা আমার, আল্লাহ নবীর মেয়ারাজের রজনীতে হোটেল বিরতি দেওয়ার পরে আল্লাহ নবীর ডাইনে ভাবে তাকায়া দেখে চতুর্দিকে সুন্দর সুন্দর খেজুর গাছ, জিজ্ঞেস করে জিব্রাইল এইটা কোন জায়গায় আসছি, নবী তো কোনোদিন মদিনায় যায় নাই, কথা কন না তখনকার ঘটনা, হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ
আপনি যখন জাতির সামনে ঘোষণা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যখন কালিমার দাওয়াত দিবেন সত্য কথা বলবেন আপনার আরবের নেতারা আপনার আপনজনেরা আপনাকে দেখতে পারবে না সত্যমি করবে এমন কি আপনার জান পর্যন্ত শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করবে আপনাকে জেল জুলুম জরিমানা দিবে ও নবী ওই সময় আপনার দাওয়াত বন্ধ করা যাবে না জেল জুলুম জরিমানাকে সামনে নিয়ে বন্ধ করা যাবে না হ্যাঁ আপনি মক্কা ছেড়ে যেই জায়গায় সর্বপ্রথম হিজরত করবেন এই হলো সেই মদিনাতুল মুনাওয়ারা আচ্ছা আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল কোন কারণে নির্বাচনের ভোটের কারণে ক্ষমতার কারণে কি কারণে কোরআন শরীফ থেকে একটু জেনে নেই সূরা হজ 17 নম্বর পারাতে আল্লাহ কথাটা লিখে রাখছেন কথাটা কি ছিল বলবো আপনাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম بغير حق إلا أن يقولوا ربنا الله الله أكبر قال ونبي কোন অপরাধ নাই আপনি বলেছিলেন আমার রব আল্লাহ আমাদের রব কে ও নবী জেল জুলুম জরিমানার কারণে দিনের দাওয়াত বন্ধ করা যাবে না আপনি সত্য কথা বলে যাবেন প্রয়োজনে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন মদিনায় যে আপনি ইসলামের আন্দোলন করবেন আপনি কাজ শুরু করবেন কেউ না থাকলেও আমি মহান আল্লাহ আপনার সাথে থাকবো দিনের কথা বললে ইসলামের পথে থাকলে লড়াই করলে সত্যের পথে যাইগা কে আপনার সাথে থাকবে আল্লাহ কোরআনে সূরা মাইদার 66 নং আয়াতের কারিমার মধ্যে আল্লাহ নোট করেছেন 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ বলছেন আল্লাহু কামিনান নাস লোকেরা আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করবে তবে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব সুবহানাল্লাহ কা আমার বন্ধুগণ নবী মিরাজের সময় প্রথম স্টপেজ দিলেন প্রথম হোটেল বিরতি দিলেন মদিনাতুল মুনাওয়ারা হুজুর কিতাবের মধ্যে লেখছেন বানায়া হাবিবি কোনো কথা বলে না আল্লাহর নবী সেখানে ওযু স্থানের কিছু প্রয়োজন হয় নাই কারণ নবী মানুষ হইল আমাদের মতন ঢিলা কোম্পানি না কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী তো এমন একজন মানুষ যিনি সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ যিনার প্রস্রাবের মধ্যে কোনো দুর্গন্ধ কথা বলে না কিতাবের মধ্যে লেখছে আল বেদায়া ওয়ান নেহায়া তারিখের সবচেয়ে বড় কিতাব বড় গ্রহণযোগ্য কিতাব বিশ্বকোষ যেটা বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলা করেছে আমাদের বড় বড় ওলামা ইকরামদের সিগনেচার আছে এর ভিতরে ওই কিতাবগুলিতে লেখা আছে আল্লাহর নবীর নো লুব থুথু একটা জিনিসও সাহাবা ইকরামদের জানা মতে ফেলতে দেয়নি মুখ বন্ধ করে রাখছে মানে কালকে বিবাহ চেরা নিয়ে সুবহানাল্লাহ করবে নবীর কথা প্রশংসা করতেছি বেদরক বলে ফেলবেন সুবহানাল্লাহ এক সাহাবী কিতাবে লিখছে ইন্তেকালের সময় বিছনায় পড়া ছেলেদেরকে ডাকছে ছোট্ট একটা পুতলা বের করে দিছে বাবা এদিকে আসো ওই যে আমাদের রাজীব ভাই আছে না এরকম টাকরা জন দেখি একটা ফুলা আছে কইছে বাবা এই যেটা নাও কাব্বা এটা কি কয়টার মধ্যে নবীজির নখ মুবারক সুবহানাল্লাহ কি নখ ছিলেন তো সাহাবী বলেন আমার কলেজের টুকরা ছেলেরা আমার কাফন দাফনের সময় আমার কবর শরীফের ভিতরে এই নৌকের টুকরাটা ঢুকাইয়া দিবা সাহাবীর ছেলে বলে আব্বা লাভটা কি হবে আরে ছেলে তুমি বুঝো না আমি মুনকার নেকির কে বলবো আমি বিশ্ব নবীর লোক হুজুরের নৌক আমার সাথে আছে মহাব্বত কি আল্লাহু আকবার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি পাত্রের মধ্যে প্রস্রাব করলেন প্রস্রাব পেশাব করলেন নবীজি বলছেন এই পেশাবটা নীরব জায়গায় ফেলে দাও ওই সাহাবী ওই মজমা থেকে উইটা অন্য জায়গায় গিয়ে নিজে শরবতের মতন পান করে চুপচাপ করে বৈঠকে বসে আছে এ বন্ধু কিতাবের মধ্যে আসছে ওই রুম ওই কামরা ওই হুজরা শরীফ মেস ক্যাম্বরের চেয়ে গ্রানের সুগন্ধিত সুগন্ধিত মুহিত হয়ে যায় আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন
কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা কি মেশকাম্বর ব্যবহার করেছো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোন মেশকাম্বর তো আমরা ব্যবহার করি নাই ওই সাহাবী ভয় পাচ্ছেন না জানি কোন গুস্তাখি হয়ে গেছি না ওই সাহাবী মাথা নিচু করে ভয় পাচ্ছেন না জানি কোন বেয়াদবি হয়ে গেছি কিনা এমনি করে বলছেন আরে আব্দুল্লাহ তোমাকে যে আমি যেই আমানত দিয়েছিলাম কি করেছো এমনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন নীরব নিস্তব্ধ জায়গা আমি ডাইনে বামে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে ঘুরলাম কোন নীরব জায়গা পাই নাই আমি দেখলাম সবচাইতে নীরব আমি গুনাহগারের পেট আমার পেটের ভিতরে আপনার আমানত রক্ষিত করলাম আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে শুনো আজকের পরে আর কোনদিন করবা না কারণ এটা খাবারের জিনিস না তবে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অংশ যার ভিতরে প্রবেশ করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি করা জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহর নবী বলছেন নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন সারাদিন গ্রান করতো কোন বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইতেন নবীজি হাত বুলানোর কারণে হাত মোবারকের মধ্যে মেশকাম্বর সারাদিন সুগ্রান করতো জুড়ে কম এক বেয়াদব আহলে হাদিসের মধ্যে আহলে হাদিস যারা অধিকাংশ বেয়াদব আহলে হাদিস যারা অধিকাংশ কি কথা বলেন নবীর সঙ্গে বেয়াদবি করে জুড়ে কন নাউজবিল্লাহ একটা আছে একজন আছে ওই যে চাপাই নবাবগঞ্জের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি এর নাম দিছি কাজ্জাব বিন ইউসুফ এই ব্যাগ খুলে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসছে 24000 বার কত হাজার বার এটা সহি কথা এবং যতবার নবীর কাছে আসছে ততবার নবীকে জিবরিল আমিন মিসওয়াক করার কথা বলছেন এটা সুন্নত হিসাবে কি হিসাবে এমনকি হুজুর বলতেছেন আমি আশঙ্কা করতেছি দাঁত মাজতে মাজতে মনে হইতেছে মারি থেকে আমার দাঁত খুলে যাবে তাহলে মিসওয়াকের গুরুত্ব বুঝাইছেন এবং মিসওয়াকের ফজিলত অনেকগুলি 70টা ফজিলত এর মধ্যে উল্লেখযোগ্য ফজিলত হলো যে নাকি পাঁচ ওয়াক্ত মিসওয়াক করে নাম ওযু করে নামাজ পড়বে তার মৃত্যু সময় ঈমান নসিব হবে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি এত বড় কথা কেন বললাম যে আমার নবীকে গালি দিবে এ বন্ধু খুব মনে রাখবেন আমার দলের নেতাকে গালি দিলে আমি সহ্য করব আমার মাকে গালি দিলে সহ্য করব আমার আব্বাকে গালি দিলে সহ্য করব আমার উস্তাদকে গালি দিলে সহ্য করব খবরদার রহমতের নবীকে যদি কেউ গালি দেয় সেই যেই হোক তার জিব্বা টেনে ধরব কথা বলেন দেখিরা তার কোন মর্যাদা আমার কাছে থাকবে না এই বয়ানটা ভাইরাল হয়েছে অনলাইনে আছে সে বলতেছে নবীজির মুখে দুর্গন্ধ তো এই জন্য নাকি জিবরিল আমিন প্রতিবারই দাঁত মাজতে করে নাউজুবিল্লাহ করবেন বেয়াদবির তো একটা হিসাব দেখা দরকার কথা বলেন নাকি এরা চিনছেন আপনারা যার তেলাওয়াত সহি না কিন্তু আহলে হাদিসের সবচেয়ে বড় নেতা কথা বুঝে আসছে আমাদের বাচ্চা ছেলে যারা আমার পরে যারা ফারে গেছে রেজাউল করিম আপনার আরিফ বিন হাবিব আল্লাহ তাআলা আমাদের এক একটা বড় বড় নিয়ামত দেয় ইলমের জাহাজ আলহামদুলিল্লাহ করে এই আরিফ বিন হাবিব আর রেজাউল করিমের আবরা এই একটা দুইটা যে বারুদ আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সকল আহলে হাদিসের মৌলবীরা যদি এক জায়গায় একত্রিত হয় একজন রেজাউল করিম আবরার একজন আরিফ বিন হাবিবের সঙ্গে বহস করে উঠে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা পারে মানুষকে বিভ্রান্ত করতে হাত নাভিতে বানবে না বুকে বানবে এবং বারবার ফেদাইন করবে ছোট্ট কাটু মাসালা নিয়ে উম্মতের মধ্যে বিভাগ সৃষ্টি করার তালে তারা থাকে কথা কোন ঠিক কিনা মহতারাম হাজিরিন কথার পিছতে কথা আসছে আল্লাহর নবীর শান যেখানে আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন হযরতে তাফসিরে বাইজুবি শরীফ ওয়ালা বলছেন আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন আম্মা জানকে নিয়ে দুনিয়াতে আসার পর 350 বছর কান্না করেছিলেন তাফসিরে বাইজুবি ওয়ালা লিখছেন অনেকগুলি ইখতিলাফ রেওয়ায়াত আছে তাফসিরে বাইজুবি ওয়ালা বলছেন আল্লামা ইমাম কাজী বাইজুবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন 350 বছর পর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আব্বাজান আদম বলছেন আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউসের গেইটে আপনার নামের সাথে একটি নাম দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে 350 বছর পরে মনে পড়ে গেছে আব্বা জান আদম বললেন আয় আল্লাহ আপনার নামের সঙ্গে যে নামটা দেখলাম মুহাম্মদ ওই নামটা নিশ্চয়ই আপনার বড় প্রিয় মানুষের ওই নামওয়ালার উসিলা করে আমি আদমকে maaf করে দেন তাফসীরে কাজী বাইদুবিওয়ালা লেখেন 350 বছর আল্লাহর নবীর নাম নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর মারেফতের মধ্যে জুস মেরেছে আল্লাহ ডাক দিয়ে বলেন আদম আমার বন্ধুর নাম নিলে আমি আর ঠিক থাকতে পারি না আমার বন্ধুর নামের খাতিরে তুমি আদমকে maaf করে দিলা এত সম্মান ওলা নবীর শানে যদি ওরা এরকম কুটুক্তি করে দেয় একজন আশিক রাসূল হয়ে একজন উম্মত হয়ে কি সহ্য করতে পারে এবার আসুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ পড়লেন জিবরীল আমিন বলেন হুজুর এই জায়গাটাকে সিনেন কয় না কয় এটা আপনি যখন হিজরত করে আসবেন এখানে একটা মসজিদ বানাবেন এটার নাম মসজিদে নববী এবং এই জায়গা আপনার এখান থেকেই সারা পৃথিবীতে মিশন চলবে এই জন্যই আল্লাহ তাআলা বড় জায়গাটাকে দামি করেছেন আর আপনাকে এখানেই দাফন করা হবে নবী কোথায় ঘুমিয়ে আছেন কথা বলেন না কোথায় মক্কাতে হুজুর যখন মক্কায় আসছে মুসাফিরি নামাজ পড়ছে উলামায়ে কেরাম জানেন অথচ ওনার জন্ম হয়েছে কোথায় মক্কাতে বন্ধু আল্লাহর নবী মুনাজাতে কান্দেন প্রভু আমি নবী হিজরতে যাইতেছি আপনার সঙ্গে মেরাজে দেখা করব এই জায়গায় হিজরত করব আমার মুনাজাতের ভিতরে আমার আনেওয়ালা ইতিম উম্মতের জন্য দোয়া করি maaf কইরা দেন নবী মেরাজের জায়গায় যায় যায় জায়গায় জায়গায় দোয়া করছেন সুবহানাল্লাহ করে এবার কয় জিবরিল বলেন হুজুর আর কত দোয়া হইছে কহা এবার সওয়ারিতে হন আর কতক্ষণ চললেন এরপরে কে হুজুর আরেকটা বিরতি দিতে হবে হুজুর জিজ্ঞাসা করেন এটা কোন জায়গা কইরা হলো মিশর পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর সবচেয়ে সৌন্দর্যপূর্ণ শহর হলো মিশর সমস্ত নবীরা মিশর গিয়েছেন অনেক নবীদের মাজার আছে মিশরের মধ্যে তো হুজুর এখানে একটু নামেন আপনার ভাই মুসা নবীর সঙ্গে একটু দেখা কইরা যান সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরে সাইনাতে মাকবারা হযরত মূসা আলাইহিস সালামের কবরে যায়া দেখেন মূসা আলাইহিস সালাম কবর শরীফের ভিতরে নামাজ পড়তেছে আর আহলে হাদিসরা কয় নবীরা নাকি কবরে মইরা গেছে নাউজুবিল্লাহ কবেন না এই গাজা করি কথা কইলে কি ভালো লাগে এটা নবীদের সামনে বেয়াদবি না অথচ কোরআন শরীফের হিফজুল কোরআন শরীফের দুই নম্বর পৃষ্ঠার একদম শেষ দুই তিন লাইন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য দিন বিজয়ের জন্য জীবন দেয়া শহীদ হয় তারাও কবরে মরে না তাহলে নবীরা কি মরে শহীদদের চাইতে নবীদের দাম অনেক বেশি না আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে কি বলছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ও নবী এদেরকে আপনি মৃত্যু বলবেন না এরা কবরে জিন্দা আমি এদেরকে রিজিক দেই শহীদরা যদি না মরে নবীরা কি মরে যায় আল্লাহর নবী বলছেন আল আহইয়াউ আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফি কুবুরিহিম নবীরা তাদের প্রত্যেক কবরে জিন্দা এবং নামাজরত অবস্থায় আছেন কিয়ামত পর্যন্ত এভাবে যদি আলোচনা করতে থাকি শেষ হবে না আমার যে মাকসাদ এই মাকসাদ হলো মেয়ারাজের মাধ্যমে যেই জিনিসটা আনলেন দুইটা জিনিস কয়টা জিনিস একটা হলো নামাজ আর একটা হলো হুজুরের দাবি কি আনছেন দাবিটা কি দাবি হলো সহি বুখারি শরীফের মধ্যে আসছে আল আম্বিয়া মুস্তাজাবুন দাওয়াতুন সমস্ত নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলা সকল নবীদেরকে একটা স্পেশাল দুয়ার পাওয়ার দিয়েছিলেন সকল নবীরা দুনিয়ায় দোয়া করে চলে গেছেন আর আমার আপনার নবী আল্লাহরে জিজ্ঞাসা করছেন এই দোয়াটা যদি আমি এখন না করি পরে করার অপশন আছে কিনা কোম্পানি থেকে অফার দেয় না মোবাইল কোম্পানি এয়ারটেল কোম্পানি বাংলালিংক কোম্পানি 4GB ইন্টারনেট 5GB ইন্টারনেট দেয় না 15 দিনের অফার আল্লাহ রাসূল বলতেন এই অফার কি থাকবে আল্লাহ বলছেন এটা আমার অফার তো যেটা দেই আমি আর নেই না কথা কয় না আল্লাহ রাসূল বলেন তাইলে আমি আজকে কাজে লাগাইব না হাসরের দিন যখন মানুষ পাগল হইয়া দৌড়াইব আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওই দিন দোয়াটা কাজে লাগাইব আর জোরে কোন সুবহানাল্লাহ এই যুবকরা যেই নবী হাসরের দিন মুস্তাজাবুদ দাওয়ার দোয়াটা কাজে লাগাবে আমার জন্য আপনার জন্য সেই নবীকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ সেই নবীর সুন্নত মোতাবেক জীবন চালাইবো তো ইনশাআল্লাহ সেই নবীর তরিকা অনুযায়ী মুখে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ
কষ্ট হইলো নবীরে খুশি করে দাঁড়িয়ে রাখবো রাখবো কষ্ট হইলো নবীর মতন জামা বানাইবো জামা বানাবো কষ্ট হইলো মনে না চাইলো নবীর মত করে চুল কাটবো কাটবো তাইলে নবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন মেয়েরাজের মধ্যে আল্লাহর সঙ্গে অনেক কথা তো শেষ হবে না এই জন্য মূল জায়গা শুনাইতেছি আপনাদেরকে এবার মেয়েরাজের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ কথা বলতেছে হাবিব আপনি আসছেন দুনিয়া থেকে এখন উম্মতেরা তো জিগাইব কি আনছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার আমেরিকা লন্ডন যায় মানুষ তাকায় দেখে প্রাইম মিনিস্টার কি আনতেছে আমাদের জন্য ঠিক কিনা করে তখন সাংবাদিকরা যায় জিজ্ঞেস করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্যাপারে বাংলাদেশ এবার আমেরিকার সাথে কি কি চুক্তি হয়েছে আমরা একটু শুনতে চাই জাতি শুনতে চাই তখন চ্যানেলে একটা বক্তৃতা দিয়ে জানায় এই এই লেখাপড়া করে আসছি এই এই চুক্তি করেছি এই এই আমাদের আগামী দিনে আমাদের ফায়দা হবে কথা বলেন ঠিক কিনা এবার মেয়েরাজের রজনীতে নবী জিজ্ঞাসা করলেন আপনি কি দিবেন আল্লাহ বলছেন আপনার উম্মতের এক তৃতীয়াংশকে আমি মাফ করে দিছি নবী বললেন না আমার উম্মতের সংখ্যা বেশি এক ভাগ মাফ করলে হবে না আরো কি দিবেন সেটা বলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবী বলেন প্রভু আমার অগণিত উম্মত এক ভাগ মাফ করলে হবে না আল্লাহ বলেন দুই ভাগ করতেও হবে না এবার আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধু আমি বড় মায়া করি আপনাকে আপনি কি চান আপনি বলেন আল্লাহ নবী বলেন আপনি যদি আমাকে পারমিশন দেন তাইলে একটু লিখা দেন লিখা দেন আল্লাহ বলেন বন্ধু আপনি কি চান আপনি যা চান আমি দিব আল্লাহ নবী বলছেন আমি যা চাই যদি তা দেন আপনি আমাকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার মালিক আপনি না ঘোষণা করেছেন এই পৃথিবীর জন্য আমাকে রহমত বানাইছেন আমার একটাই দাবি থাকবে আমার একজন গুনাহগার উম্মত আমার একজন গুনাহগার উম্মত আমারে মহব্বত করে ঈমান এনেছে এমন গুনাহগার উম্মত হইয়া জাহান্নামে রাইখে আমি রহমতের নবী জান্নাতে যাইতে পারি না সুবহানাল্লাহ কবেন না এই নবীকে মহব্বত করবেন আপনারা এই হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ একত্র হইয়া দৌড়ে আব্বা দান আদমকে খুঁজা বের করবেন আপনারা আমাদের আব্বা কহা কইটু দয়া করে আল্লাহর কাছে বলেন যেন বিচারটা হয়ে যায় কষ্ট হইতেছে আব্বা দান আদম বলবেন আমি আমার স্ত্রীর কথায় গন্ধম ফল খাইছিলাম আজকে যদি জিজ্ঞাসা করে আদম রে কেন তোর বউয়ের কথা শুনলে আমার কথা তুই কেন মানতে পারলে না আল্লাহ আজকে বড় রাগ করে ঘোষণা করেছেন সূরাতুল মুমিন 24 নম্বর পারে আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ বড় রাগ করে ঘোষণা করেছেন আইনা আমেরিকা আইনা লন্ডন আইনা ব্রিটেন আইনা রাশিয়া কই তোমাদের না অনেক ক্ষমতা ছিল দাঁড়াও দাঁড়াইবে কেউ দাঁড়াবে কেউ সকল নবী মাথা নিচু করে থাকবে আব্বা জান আদম বলবেন আমি পারবো না যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে নূহ আলাইহিস সালামের কাছে লক্ষ মানুষ দৌড়ে যাবেন আপনি না দুনিয়ার প্রথম রাসূল আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন হযরত নূহ আলাইহিস সালাম সহি বুখারী শরীফের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম বলবেন না না আমার পক্ষে সম্ভব না কই কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আদম রে হযরত নূহ রে কেন দুর্যোগ দানন করলে না তুমি না দোয়া করেছিলে বন্যা দেওয়ার জন্য তামাম পৃথিবী তোমার বদদুয়ার কারণে বন্যা দিয়ে ডুবাইয়া দিছিলাম তুমি তো ধৈর্য ধরতে পারো নাই আজকে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না নূহ আলাইহিস সালামের নাম কিন্তু আসলে নূহ না ঠিক না আসলে নূহ নূহ না নূহ মানে কান্না করা উনি এত পরিমাণ কাঁদছে এই জন্য আল্লাহ ওনার নূহ নূহ কান্দনা লোকে দিয়ে আসতো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কান্না পছন্দ করে একদিন ওনারে বলছে সালামুন আলা নূহিন ফিল আলামিন এ কান্দনা নবী তোমার কান্নায় খুশি হয়ে আমি রব তোমারে সালাম দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গাফফার কোন আসল নাম কি মনে রাখবেন আব্দুল গফফার কিতাবের মধ্যে আছে কিন্তু ওনার নাম আসল নাম নূহ না কিন্তু কোরআনে নূহ আছে কিন্তু আসল নাম ওনার কি না নূহ নূহ মানে কান্না করা ক্রন্দন কান্না আমার বন্ধুগণ নূহ আলাইহিস সালাম বলবে আমি না যাও তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি জাতির পিতা ঠিক কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার লোকেরা যখন বাণিজ্য মেলায় গিয়েছিল তখন আমি তাদের সঙ্গে বাণিজ্য মেলায় যাই নাই, তাদের সকল মূর্তিগুলি ভেঙে চুরমার করে বড় মূর্তির উপরে কোরাল দিয়ে রেখেছিলাম। এই জন্য তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে তখন আমি বলেছিলাম ওই বড় মূর্তিদারে জিজ্ঞাসা করেন কালা বাল ফালাউ কাবীরুম হাযা বাসালু, এরকে জিজ্ঞাসা করেন আপনারা। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি পাশ কাটায় গেছিলাম, কি কাটায় গেছিলাম, এরায় গেছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি ভয়তে এরায় গেছো কেন, তাইলে আল্লাহ তাহলে আমারে ধরবে। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে হয়েছে জানেন, উনি জীবনেও জীবনেও মেহমান ছাড়া একদিনও খানা খান কথা কন না কেন। আর আমরা যদি মেহমানের কথা শুনি তাইলে তো মেজাজটাই নষ্ট হয়ে যায়। আর যদি ঘরে যদি টেলিফোন করে বলা যায় কেউ সকিনা খাতুনের মা আমার তো একজন বন্ধু পেয়ে গেছি বাজারের মধ্যে কালীবাড়ি মুক্তা কাঁসা পেয়ে গেছি, আর তো বাসায় আসতে চায় এই বেজাল টেজাল নাই না মুক্তা কাঁসাই নাস্তা পানি খাওয়া বিদায় করে দেওয়া যায় না কথা কোন ঠিক কিরা। আর যদি শহরে বাসা নেই তো হয়তো আরো সাজ কথা কোন ঠিক মিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় মেহমান কে নিয়ে উনি খানা খাইতেন, একদিন সকাল থেকে সন্ধ্যা কোন মেহমান পায় নাই, আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খানা খায় নাই, রাত্রেবেলা না খাইয়া ঘুমাইছেন। দ্বিতীয় দিন সকালবেলা দাঁড়াই রয়েছেন সন্ধ্যা পর্যন্ত কোন মেহমান পায় নাই, দ্বিতীয় দিনও খানা খান নাই, তৃতীয় দিন সকালবেলা দাঁড়াই রয়েছে সন্ধ্যা পর্যন্ত। এবার আল্লাহর আরশে আজিমের মধ্যে মারেফতের সাগরে ঢেউ উঠে গেছে, আমার খলিল মেহমানের জন্য তিন দিন ধরে খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল যাও তোমার মিকাইলকে নিয়ে দুইজন মানুষের সুরুদ দিন আমার বন্ধুরে খানা খাওয়ে আসো। জিবরিল আমিন আর মিকাইল দুইজন মানুষের রূপ ধারণ কইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে মেহমান আসছে, দস্তরখানে খাবার দিছে, ফেরেশতা খানা খায়, জাল টক মিষ্টি ডাইপিডিস এগুলি বুঝে ঝামেলা হয়েছে না। ইব্রাহিম আপনি নেন কেন হুজুর আপনি নেন, জিবরিল আমিন মুস্কি হাসে কয় হুজুর আপনি খান, আপনারা খাওয়ানোর জন্য আল্লাহ আমাদের দুইজনে পাঠাইছে, আমরা দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ কবির না, আল্লাহ খুশি হয়ে আপনার একটা সুসংবাদ দিছে, আপনার যে বুড়া বয়সে সন্তান নাই আপনার স্ত্রী যে ভাজা, আল্লাহ খুশি হইয়া আপনার একটা সুসন্তানের সুসংবাদ দিছে, অচিরে আপনার স্ত্রী থেকে সন্তান হই হুজুর কেন। সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন, অনেক রাত হয়ে গেছে রাইখে দিই, কারণ আপনারা তো বাড়ি যেতে কথা কন ঠিক কিনা। আল্লাহ আমার যুবক ভাইদের জন্য দোয়া আসতেছে, আল্লাহ যেন তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌসের মেহমান বানায়, জোরে কোন আমিন। বন্ধু আমরা তো কোরআন হাদিস নিয়ে থাকি সবসময়, ওলামায়ে কেরাম বড়দের সহবতে থাকি, আমরা চেষ্টা করি আপনাদের সামনে কিছু সহি আলোচনা করার জন্য যাতে করে একটা সঠিক দিক নির্দেশনা আসে, কথা বলেন ঠিক কিনা। আমাদের মাকসাদ আপনাদেরকে মন জুড়ে আগামীতে দাওয়াত নিব এটা না, আমাদের মাকসাদ থাকে আপনাদেরকে সহি কিছু জিনিস দিয়ে যাওয়া, কথা বলেন ঠিক কিনা। এই যে আমি এতক্ষণ আলোচনা করছি আমার কোনো বুজুর্গের আমার কোনো ফিরের ইচ্ছা হুনাইছে আপনাদের, আমাদের টার্গেট এটা না, চাই আমি সবসময় কোরআন থেকে কথা বলতে আমার প্রতিটা কথায় কোরআনের আয়াত তেলাওয়াত করতে চেষ্টা করছি, ঠিক কিনা পাইছেন আপনারা পাইছেন, কারণ কোরআনের উপরে আর কিছু নাই, এরপরে হাদিস এরপরে সাহাবায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা বন্ধুরা। তাহলে আর দেরি করতে চাই না, তাহলে এইভাবে যদি বলতে চাই রাত ফজর হয়ে যাবে আলোচনা শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, ঈসা আলাইহিস সালাম যাবে, এখন সকল মানুষ নবীর এসে ধরে বলবে আপনি না রহমতের নবী, আল্লাহ কাছে একটু সুপারিশ করেন, এটা বলেই শেষ করবো ইনশাল্লাহ। বলুন আল্লাহর পয়গম্বর দৌড়ে হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের সামনে সাজদায় পড়ে বলবেন প্রভু আদম আলাইহিস সালাম আব্বা হইয়া সন্তানকে ভুলে যাইতে পারে, নূহ পয়গম্বর প্রথম রসুল হইয়া উম্মতকে ভুলে যাইতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়ে উম্মতকে ভুলে যাইতে পারে, হযরত মূসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর হইয়া উম্মতকে ভুলে যাইতে পারে, ঈসা রুহুল্লাহ আজকে আপনার কুদরতের কাহারের কারণে ভুলে যাইতে পারে, আমি রহমতের নবী আমার উম্মতকে ভুলে যাইতে পারি না।
আমার উম্মতকে আপনি মাফ করে দেন। এইজন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে হযরতে বিলাল। আজিব তথ্য কিতাবের মধ্যে লেখা, আমি নিজে পড়ে আশ্চর্য হয়ে গেছি। সিস্টেমে না, নিয়ম তো আল্লাহর নবী প্রথম ঢুকবেন, কিন্তু নবীজি যে সওয়ারিটাতে থাকবেন এটা উঠ, পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র জানোয়ার হলো উঠ। নবীজি উটনির উপরে সওয়ার থাকবে আর উটের রশি থাকবে বেলালের হাতে, আর বেলাল রশি ধরে ঢুকতে ঢুকতে আগে ঢুকবে। কথা কন না, কথা কন ঠিক না? আপনার সুন্দর বালাখানা, আপনার ম্যাডাম যাওয়ার আগে আপনার ঘরের কাজের যে লোক হেজ আর মুসাদিকে থুয়েছে, কথা বলেন ঠিক কিনা? উদ্বোধন করছে আপনার স্বামী, উদ্বোধন করছে চেয়ারম্যান, কিন্তু আগে কাজ করে থুয়েছে এলাকার মেস্তুরিরা, কথা কন ঠিক কিনা? তাহলে জান্নাতে ঢুকবে কে আগে? কে? পৃথিবীর তিনজন সবচাইতে কালো মানুষ, নবী বলছেন এরা তিনজন জান্নাতের যুবকদের সর্দার হয়ে থাকবে, এর মধ্যে একজন হলো বিলাল, আরেকজন হলো মাহজুরা, আরেকজন হলো হযরত লোকমান। কথা কয় না রসুল বলছেন এই তিনজন কালো, ভিতরটা সাদা, এই জন্য আল্লাহ কালো দেখে না, গরিব দেখে না, শহরবাসী দেখে না, আল্লাহ দেখে অন্তরটা।